ইতালির মিলানে বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার মিলান মুসলিম সেন্টার জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস কনসাল রফিকুল করিম ইফতার মাহফিলে আগত রোজাদারদের স্বাগত জানান সমিতির সভাপতি আনোয়ার ব্যাপারী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন সমিতির সহসভাপতি চঞ্চল রহমান মঞ্জুর হোসেন সাগর প্রচার সম্পাদক কাইম মুল্লা শেখ আবু সাহিদ ও হারুন মিয়া ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন মিলান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজবুল কবির জামান যুগ্ম সম্পাদক জামিল আহমেদ শিপন আহমেদ মিলান বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নিপন সহ সভাপতি হাজির শাহ আলম সিলেট সমিতির জিনুমিয়া মেম্বার আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কুমিল্লা অ্যাসোসিয়েশন সম্পাদক আনোয়ার হোসেন যুবলীগের সম্পাদক শফিউদ্দিন বাংলা প্রেস ক্লাব মিলানের সভাপতি এ কে রুহুল সাহান সহ মিলানের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা কবির আহমেদ ইতালির মিলান থেকে নাজমুল হোসেন